আজ আমি আপনাদের জানাবো নেপাল সম্পর্কে কিছু অজানা তথ্য, যেগুলোর অনেক তথ্যই হয়তো আপনাদের অজানা। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। নেপালের কথা উঠলেই আমাদের চোখে ভেসে আসে কিছুদিন আগে ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহ বিমান দুর্ঘটনার চিত্র। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর ত্রিভুবন নেপালের অবস্থিত। এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলেও পর্যটকদের ভিড়ের কারণে এই ত্রিভুবন বিমানবন্দরে দিনে প্রায় 400 ফ্লাইট ওঠানামা করে। এখানে অবতরণের প্রধান বাধা বিশাল বিশাল পাহাড়, এজন্য এই রানওয়েতে কোনো উড়োজাহাজই সোজা অবতরণ করতে পারে না। প্রথমে অনেক উপরে তুলতে হয়, তারপর পাহাড় পেরোনোর পরপরই দ্রুত অবতরণ করাতে হয়। পর্বত ছাড়াও প্রায়ই ঘন কুয়াশা ঘিরে ফেলে ত্রিভুবন বিমানবন্দরকে। এই পর্যন্ত এখানে 11টি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ দুর্ঘটনা 12 মার্চ 2018 ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট 211। এই বিমানবন্দরে অবতরণের সময় এতে আগুন ধরে যায় এবং বিধ্বস্ত হয়। এতে আমাদের দেশি ও বিদেশি 50 জন লোক মারা যায়। এবার জেনে নেওয়া যাক নেপালের লোকদের খাওয়া দাওয়া সম্পর্কে। আপনাদেরকে যদি বলা হয় সকাল 9টা থেকে 10টায় দুপুরের খাবার খেয়ে নিতে হবে, তাহলে কি আপনারা অবাক হবেন? হ্যাঁ, যে কারোরই অবাক হওয়ার কথা, কিন্তু নেপালে বিষয়টি খুবই স্বাভাবিক। এখানে লোকজন সকালে ভাত খায়, এটাই তাদের লাঞ্চ। তাহলে এবার আপনারা প্রশ্ন করতে পারেন, নেপালিরা সকালে নাস্তা খায় কখন? সে হয় সকাল 6টা থেকে 7টার মধ্যে। নেপালিরা খুব ভোরে ঘুম থেকে ওঠে। সকালের নাস্তা হিসেবে নেপালিরা 2-1টা বিস্কুট আর চা খায়। তাতে যাদের পেট ভরে না তারা খায় চাউমিন, বাংলায় যাকে বলা হয় নুডলস। এই নাস্তা খেয়ে বেশিরভাগ নেপালি কাজে বেরিয়ে পড়ে। এরপর 10টার দিকে তারা লাঞ্চ করে। বেশিরভাগ নেপালির মেনু ভাত আর সবজি, কেউ কেউ মুরগির মাংস খায়, মাছ এখানে চলে না বললেই চলে। নেপালের মেয়েদের মাসিক হলে ঘরে বন্দী করে রাখে। ছৌপদি অনুযায়ী ঋতুবতী মেয়েরা অপবিত্র, তারা কোনো খাবার স্পর্শ করলে তা অপবিত্র হয়ে যায়। বাড়ির গরু ছাগলে তাদের স্পর্শ লাগলে সেসবের দুধ অপবিত্র হয়ে যায়। এমনকি নিজ পরিবারের সদস্যদের স্পর্শ করতে পারে না ঋতুবতী মেয়েরা, তাই মেয়েদের আলাদা ঘরে বন্দী রাখে, সেখানে খাবার দেয় তাদের। নেপালকে পৃথিবীর দ্বিতীয় অ্যামাজন বলা হয়ে থাকে। প্রাকৃতিক দিক থেকে নেপাল খুবই বিচিত্র একটি দেশ। এদেশে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত মাউন্ট এভারেস্ট অবস্থিত, আর এই নেপালের হিমালয় অংশে ইয়েতি দেখতে পাওয়া যায় বলে জনশ্রুতি আছে, যা এখনো বিজ্ঞানের একটি অমীমাংসিত রহস্য। নেপালের গোর্খা প্রজাতি বেশ বাহাদুর হয়ে থাকে। আমাদের দেশের মতো অনেক সময় পর্তুগাল, ইংল্যান্ড, ফ্রান্সের মতো বিভিন্ন পরাশক্তির অধীনে ছিল এবং স্বাধীনতা লাভ করে নেপাল, এবং অধিকাংশ দেশেরই স্বাধীনতা দিবস আছে। কিন্তু নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই, কারণ নেপাল কখনো ইউরোপিয়ান কোনো পরাশক্তির অধীন ছিল না। তবে তারা গণতন্ত্র দিবস পালন করে। 2008 সাল পর্যন্ত নেপালে রাজতন্ত্র ছিল, কিন্তু 2008 সালের পরে নেপালকে গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়। নেপাল দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীনতম দেশ, আর বিশ্বের সব দেশের পতাকা আয়তাকার হলেও একমাত্র নেপালের পতাকা ভিন্ন। দুটি ত্রিভুজ, উপরে ত্রিভুজে চাঁদ ও নিচে ত্রিভুজে সূর্যের চিহ্ন আছে। বন্ধুরা, আপনারা কি বলতে পারেন পার্সেন্টেজ হিসেবে কোন দেশে হিন্দু ধর্মের লোক বেশি বাস করে? কি মনে হয়, উত্তরটা হবে ভারত? না বন্ধুরা, শতকরা হিসেবে সবচেয়ে বেশি হিন্দু ধর্মের লোক বাস করে কিন্তু নেপালে। এদেশে 81% হিন্দু বসবাস করে, যেখানে ভারতে হিন্দুর বসবাস 79%। এবং আপনারা শুনে অবাক হবেন, বেশ কয়েক বছর আগেও নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু ভূষিত রাষ্ট্র ছিল। নেপালের বেশিরভাগ জনসংখ্যা এদেশের রাজধানী কাঠমান্ডুতে থাকে। এদেশে কোনো বন্দর নেই, এজন্য নেপাল কলকাতা বন্দর ব্যবহার করে। কাঠমান্ডু পৃথিবীর একমাত্র শহর যেখানে 17 কিলোমিটারের মধ্যে 7টি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে। নেপালে বেশিরভাগ লোক গরিব, কিন্তু তারা অনেক সুখী। নেপাল একটি পাহাড়ি দেশ হওয়া সত্ত্বেও সেখানে ইলেকট্রিসিটি নেই বললেই চলে। নেপালের বেশিরভাগ মানুষকে দিনের অর্ধেকেরও বেশিরভাগ সময় লোডশেডিং এর সমস্যায় থাকতে হয়। বন্ধুরা, আপনাদের কাছে সবচেয়ে বিরক্তিকর সমস্যা কি? লোডশেডিং, জ্যাম, রান্নার গ্যাস? কমেন্ট বক্সে লিখে জানান। ইতিহাস থেকে দেখা যায় 1815 সালের পূর্বে ব্রিটিশরা নেপালকে দখল করার চেষ্টা করেছিল, কিন্তু এই গোর্খা প্রজাতি ব্রিটিশদের সাথে লড়াই করে তাদের অনেক বেশি ক্ষতি সাধন করে।
নেপালে 80টিরও বেশি প্রজাতির লোক বসবাস করে এবং 123টিরও বেশি ভাষা ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আজ পর্যন্ত নেপালে কোনো জাতিগত কলহ হয়নি। নেপালে 50%-এরও কম লোক নেপালি ভাষা ব্যবহার করে। শুধু হিন্দু নয়, বৌদ্ধ ধর্মের জন্যও নেপাল একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ গৌতম বুদ্ধের জন্ম নেপালে হয়েছিল আর এই জন্যই নেপালে প্রতি বছর অনেক পর্যটক আসে। পৃথিবীর আরও বিভিন্ন দেশ সম্পর্কে জানতে চান? তাহলে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।